শহরের ফুটপাতে খাবার বিক্রি করছেন, 150 বা 200 টাকার কাপড় গায়ে জড়ানো, চেহারায় পরিশ্রমের ছাপ। গ্লামার তো দূরের কথা, দিন আনে দিন খায় সংসারের মেয়ের মতো দেখা যাচ্ছে গ্লামার মেহেজাবিনকে। রাজারানীর হোটেলের পাশেই ফুটপাতে দুটি পাতিলে ভাত তরকারি নিয়ে তার ভ্রাম্যমান ব্যবসা, নিম্ন আয়ের মানুষেরাই তার ক্রেতা। বাস্তবে মেহেজাবিনের এমন হাল, তবে শুটিংয়ের খাতিরে। টিভি দর্শকরা সাধারণত মেহেজাবিনকে ধনী কিংবা মধ্য পরিবারের মেয়ের চরিত্রেই দেখে আসছেন, এবার এ তারকা হাজির হচ্ছেন একেবারে গ্লামারহীন এক চরিত্রে। রাজারানীর গল্প শিরোনামের একটি নাটকে এমন চরিত্রে দেখা যাবে তাকে। পারভেজ ইমনের রচনায় নাটকটি পরিচালনা করছেন রাফাত মজুমদার রিঙ্কু। এতে মেহেজাবিনের বিপরীতে রাজারানী হোটেলের মালিকের চরিত্রে অভিনয় করছেন তৌসিফ মাহমুদ। এতে আরও অভিনয় করছেন শহীদুল্লাহ সবুজ, নিকুল কুমার মণ্ডল, তিশা, প্রাণ সারোয়ার সহ অনেকে। শীঘ্রই নাটকটি কোনো একটি বেসরকারি টিভি চ্যানেলে সম্প্রচার হবে। প্রতিদিন সব খবরাখবরের জন্য আমাদের সাথেই থাকুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।